হ্যালোবাইজ আমি দীপন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে টেক্কাকে নিয়ে কথা হবে বহুরুপীকে নিয়ে কথা হবে কিন্তু তার আগে আমি কথা বলবো অবশ্যই যে অ্যানাউন্সমেন্টটার আমরা অপেক্ষায় ছিলাম সেটা কিন্তু মোটামুটি আজকে সন্ধ্যেবেলার ঠিক ছটার দিকে কিন্তু হয়ে গেছে এবং সেটা হচ্ছে কি আমাদের বিনোদিনী বিনোদিনী তার একটা রিলিজ ডেট এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন একটা পোস্টার আজকে ড্রপ করা হয়েছে এটা সত্যি বলতে দারুণ আছে ওই স্টার থিয়েটার এবং তার দিকে চেয়ে বসে আছে হচ্ছে আমাদের রুক্মিণী মৈত্র অর্থাৎ বিনোদিনী এবং ওই আইকনিক একটা ব্যাকগ্রাউন্ড স্কোর এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ওই একটা রিলিজ ডেট কিন্তু আজকে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা দেওয়া হয়েছে এবং এটা কিন্তু মুক্তি পাচ্ছে টোয়েন্টি থার্ড অফ জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ তেইশে জানুয়ারি দু হাজার কিন্তু মুক্তি পাচ্ছে বিনোদিনী এবং ওই সময়টাতে কিন্তু মোটামুটি একটু মানে গ্যাপ মানে ছুটি কিন্তু আছে তারপরে টোয়েন্টি সিক্স অফ জ্যান কিন্তু ছুটি আছে একটা ভালো রিলিজ ডেট নির্বাচন করা হয়েছে বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবং পোস্টারটা দারুণ হয়েছে তোমাদের কেমন লাগলো বিনোদিনীর নতুন পোস্টার অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো সেকেন্ডলি যদি আমি কথা বলি টেক্কা ভার্সেস বহুরূপী ট্রেলারকে নিয়ে টেক্কা ট্রেলারটা এখন অবধি কিন্তু আমি যখন ভিডিওটা তৈরি করছি তখন কিন্তু বাইশ নম্বরে কিন্তু ট্রেন করছে এবং প্রায় তিনশো কে প্লাস কিন্তু ভিউজ পেয়ে গেছে কিন্তু সেই জায়গাতে বহুরূপী ট্রেলার তার অনেক পরে এসেও কিন্তু চারশো কে ক্রস করে গেছে এবং এখন বর্তমানে সাত নম্বরে কিন্তু ট্রেন্ডিং আছে তো অবশ্যই দুটো সিনেমা দু রকম থ্রিলার এবং দুটো সিনেমাকে নিয়েই দু রকমের হাইপ রয়েছে এই ট্রেলারের ভিউজ বা ট্রেলারের কেমন রেসপন্স সেইটা থেকে অবশ্যই সিনেমাটার হাইপ নির্বাচন করা যায় কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে দুটো সিনেমাই ভালো হোক এবং দুটো সিনেমাই বক্স অফিসে খুব ভালো ব্যবসা করুক এবং উইন্ডোজ ভার্সেস দেবদা না করে আমরা দুটো ছবি একসঙ্গে বড় পর্দায় দেখবো এবং এনজয় করবো এটুকুই বলার এবং অবশ্যই বহুরূপী এমন একটা প্রজেক্ট বহুরূপীকে নিয়ে অবশ্যই হাইপ রয়েছে উইন্ডোজ প্রোডাকশান তারা ফ্যামিলি অডিয়েন্সকে নিয়ে যে ল্যান্ডমার্কটা ক্রিয়েট করেছে সে সেখানে আবার কিন্তু নতুন করে তারা থ্রিলার জনরায় কাজ করে কিন্তু একটা ল্যান্ডমার্ক ক্রিয়েট করার চেষ্টা করছে এবং রক্ত বিস্তার একটা জলজন্ত প্রমাণ কিন্তু ছিল এখন আর তারা কিন্তু থ্রিলার জনরাতে কিন্তু আরও একবার রক্ত পর বহুরুপি নিয়ে আসছে এবং বহুরুপি সেই স্ট্যান্ডার্ডের কিন্তু হচ্ছে এবং কোয়ালিটি ওয়াইজ থ্রিলারটা কিন্তু দুর্দান্ত হয়েছে এটুকু কি কিন্তু আমার মোটামুটি বলার আছে সো টেক্কা ভার্সেস বহুরূপীর মধ্যে কিন্তু এখন অবধি বহুরূপী কিন্তু এগিয়ে আছে সো তোমাদের কোন ট্রিলারটা সবথেকে বেশি ভালো লেগেছে বহুরূপী নাকি টেক্কা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা